আসসালামু আলাইকুম। ওকে, আমাদের অফিস কারিকুলামের কিছু সিলেবাস আপডেট করা হয়েছে, তো সেই জন্য ভিডিওটা দেওয়া। অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসটা হচ্ছে গিয়া, দেখেন এখানে আসার পরে অফিস মাস্টারের পরে আপডেট অফিস সিলেবাস, এখানে আসবেন তিনটা। আগে যে সিলেবাসটা দিছিলাম সেটা তো আছে, সেটার সাথে আরো কিছু যোগ করা হয়েছে, এই হলো আপডেট। ঠিক আছে, আরো কিছু জিনিস আমি যোগ করছি, যোগ করার পরে এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ আপনার অফিস বা সারা জীবনের জন্য, অফিসে কাজ করার জন্য বা আপনার লাইফের জন্য এই তিনটা জিনিস শিখতেই হবে, এটা একদম ম্যান্ডেটরি। মানে আপনি প্রোগ্রামার হন, ডেভেলপার হন, কম্পিউটার ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন বা উকিল হন, ব্যারিস্টার হন, যাই হন না কেন, পৃথিবীতে এই তিনটা জিনিসের উপর ভর করে আপনাকে চলতে হবে। মানে এগুলি লাগবে একটা মানুষের জীবনে, এগুলি লাগবে লাগবে। যারা শিখে ফেলছেন তাদেরকে ধন্যবাদ, কারণ তারা তো জানেনি, কিন্তু যারা শিখেন নাই তারা ওইগুলি শিখবেন। একটা সাধারণ নর্মাল মানুষের এগুলি জানা জরুরি দরকার। ওকে, আমরা এখন দেখতেছি, প্রথম দেখব। ওকে, আমি এখন এক্সেলটা দেখাচ্ছি, এক্সেল অফিসে এক্সেল। ঠিক আছে, এক্সেলের সিলেবাসটা কি কি আপডেট করা হয়েছে দেখেন, এখানে ডাবল ক্লিক, আমি পিডিএফ এ ফরম্যাট করে নিয়েছি অলরেডি, আপনাদের যাতে দেখানো যায়, 87 সমস্যা নাই, এটা আমরা দেখতে পারছি। ঠিক আছে, অফিস এক্সেল ডকুমেন্ট, এখন দেখেন ক্রিয়েট এ ফোল্ডার উইথ নেম এক্সেল। সর্বপ্রথম আমাদের কি করতে হবে, একটা ফোল্ডার বানাতে হবে। কোথায়? এই যে আপনার ডেস্কটপে একটা ফোল্ডার বানাবেন, নিউ ফোল্ডার, ফোল্ডারের নাম দিবেন অফিস, OFFIC, অফিস EXCEL, এক্সেল, আমার এটার ভিতরেই থাকবে সব। ঠিক আছে, বাস নাম দিলাম, দেওয়ার পরে এটা রেখে দিলাম এখানে, আমার লাগবে এটা পরে কিছু সেভ করার জন্য। হ্যাঁ, এই হচ্ছে আপনার কাজ, এটা হচ্ছে আপনার কাজ। ঠিক আছে, এটাকে আপনাকে করতে হবে। তাহলে আমাদের এক নাম্বার প্রশ্নটা হয়ে গেল। হ্যাঁ, এখন আসতেছি আমি দুই নাম্বার প্রশ্নে, ইন্ট্রোডিউস। ওকে, আরেকটি কথা, যারা এগুলি জানেন তারা স্কিপ করতে পারেন ভিডিও, সমস্যা নাই, কিন্তু এগুলি একদম নতুন, একেবারে নতুন, যারা মানে মাত্র ভর্তি হয়েছেন তাদের জন্য, এবং যারা অলরেডি কোর্স করতেছেন তারা দেখলে তাদের জন্য আরো পুরানো জিনিসটা জ্বালাই হয়ে যাবে, দেখতে পারেন, সমস্যা নাই, ভালোই হবে। ইন্ট্রোডিউস টাইটেল, আমরা টাইটেল এক্সেলের মধ্যে টাইটেল জিনিসটা ইন্ট্রোডিউস দেব, কোথায় থাকে, মেনু, রিবন, কুইক অ্যাক্সেস, টুলবার, টাইটেলটা দেখব, মেনুটা দেখব, রিবন দেখব, কুইক অ্যাক্সেস টুল গ্রুপ টুল দেখব এবং গ্রুপ দেখব। জাস্ট খালি আপনাদের দেখাবো জিনিসটা কোথায় থাকে। তাহলে আমাদের কি করতে হবে, এক্সেল শিট ওপেন করতে হবে। হ্যাঁ, এক্সেল শিট কিভাবে ওপেন করে আমরা জানি, উইন্ডো ওয়ার্ড EXCEL যখন টাইপ করব, টাইপ করে যখন ওকে দিব, দেওয়ার সাথে সাথে আমাদের মাইক্রোসফট এক্সেলটা ওপেন হয়ে যাবে, আমরা নিউ একটা শিট ওপেন করতেছি। ঠিক আছে, দেখুন এখন প্রথম কথা হচ্ছে আমার টাইটেল, বলছিলাম না যে টাইটেলটা দেখাবো, দেখেন আমি টাইটেলটা কোথায় দেখাচ্ছি, কোনটাকে টাইটেল বলে কোনটাকে কি বলে আমি আরেকবার দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো আপনারা সবাই জানেন, যারা ক্লাস করতেছেন তারা সবাই জানেন, তারপর দেখেন মাথায় চলে আসবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি, আমি এটাকে সিলেক্ট করলাম। ওকে, ফাইন, এখন আমি এটাকে রেড কালার দিই, তো আপনাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে, রেড কালার করে এখানে আসলাম, একটু বড় করতেছি, দেখতে সুবিধা হবে। দেখেন এই যে এখানে লেখা আছে বুক ওয়ান এক্সেল, বুক ওয়ান এক্সেল, হ্যাঁ এটার নাম হচ্ছে টাইটেল। আর একটু ছোট করে নিই তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, একটু ছোট, হ্যাঁ এই যে এটাকে বলা হয় বুক ওয়ান আছে না, এটাকে আমরা টাইটেল, যখন আমরা কোনো ডকুমেন্টে সেভ করব তখন এখানে টাইটেলটা চলে আসবে, এটা হচ্ছে টাইটেল। ওকে, টাইটেল মনে থাকবে, টাইটেল। ওকে, তারপরে এই যে ফাইল থেকে, ফাইল, হোম, ইনসার্ট, লেআউট, ফর্মুলা, ডেটা, এগুলি হচ্ছে আপনার ট্যাব বা মেনু বার। ঠিক আছে, এটাকে আমরা মেনু বার বলি। ওকে,
ওকে, এই জিনিসটা ডিস্টার্ব করবে, এই জন্য এটাকে বিদায় করে দিলাম। হ্যাঁ, তারপরে এটা কি আছে? থাক, এটা উনি থাক। দেখেন, ফাইল নেম ইনসার্ট, এটার নাম হলো মেনু বার, আমরা সবাই জানি। তারপরে এই যে কর্নারে যে তিনটা জিনিস দেখতেছেন, এটা হলো মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, আর এটা হলো ক্রস, মানে ক্লোজ করে দেওয়া। ঠিক আছে, ওকে। তারপরে রিবন হচ্ছে এটা, এই যে এখানে দেখেন যা দেখতেছেন সব রিবন। এটা হোমে, এই যে সাদা দাগ দেখতেছেন, হোমে ক্লিক করাতে এটা আসছে। তেমনি ফাইল ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, এই প্রত্যেকটাতে ক্লিক করলে এরকম রিবন চলে আসবে। ঠিক আছে, এটার নাম হলো রিবন, না থাকবে। আমরা কি করলো, কি কি শিখলাম? তিনটা জিনিস শিখলাম, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে নেম বক্স, আর এটা হচ্ছে ফর্মুলা বক্স, মনে থাকবে। এটার নাম হচ্ছে ফর্মুলা বক্স, ওকে। দেন এই যে ছোট্ট দেখতেছেন, এখানে ক্লিক করলে পুরো শীটটা সিলেক্ট হয়ে যায়, হ্যাঁ। তারপরে এই যে দেখতেছেন যেটা, এই যে জিনিসটা, এটা হচ্ছে একটা কলাম, এটা হচ্ছে সি কলাম, এটা হচ্ছে ডি কলাম, ঠিক আছে। আর এই যে এদিক দিয়ে দেখতেছেন, এটা হচ্ছে র, একের থেকে শুরু করে এই যে, এগুলি এক একটা র, এগুলি এক এক র, মনে রাখবে। আর ও ডব্লিউ র, সি ও এল ও ইউ এম এন, কলাম। আর এই কলাম এবং রো এর সমন্বয়ে যেটা গঠিত হয়েছে তার নাম হলো শীট। এটা হলো শীট নাম্বার ওয়ান, শীট নাম্বার ওয়ান, মনে থাকবে, ওকে। দেন এই যে দেখতেছেন জিনিসটা, এটার নাম হচ্ছে সেল, সেল, হ্যাঁ। এই সেলের নাম আছে, প্রত্যেকটা সেলের নাম আছে। যেমন এখানে এই যে এটা দেখতেছেন, এ পাইছে, ওয়ান পাইছে, সেল ওয়ান, এ ওয়ান, ঠিক এরকম ভাবে আপনি এখানে, যেমন এইচ এস, এখানে এটা হচ্ছে কি রো নাম্বার মনে করেন 3। এই যে দেখেন, এখান থেকে আমি দেখাইতেছি আপনাকে, মনে করেন সাপোজ এই যে 15 নাম্বারটাকে ধরলাম, এইখান থেকে এইখানে আসলাম, 15 নাম্বার, দেখেন এইখান থেকে এইখানে আসলাম, আবার এই যে এম এর থেকে কলামের উপর থেকে এইখানে নামলো, ঠিক আছে। এখন এই যে ক্রস করে দুইটা জিনিস, ঠিক আছে, এই ক্রসের জায়গাটার নাম হচ্ছে গিয়ে আপনার M15, ঠিক আছে। এটা হচ্ছে M15, এটার নাম হচ্ছে M15, ওকে। তারপরে আর কি আছে, এটা হচ্ছে জুম বার, এই যে এখানে দাঁড়ান আমি বক্স নিয়ে নিতে সুবিধা হবে আপনাদের, হ্যাঁ। এই যে এটা হলো কি আপনার জুম বার, ওকে। এটা হচ্ছে স্ট্যাটাস বার বলতে পারেন, নিচে তো জানেনি এটা হচ্ছে কি ট্যাক্স বার, ওকে। এই যে এখানে আরেকটা জিনিস ভুল করে আসছে, এই যে এটা আছে না, এটা নাম হলো কুইক অ্যাক্সেস টুল বার, ওকে। কুইক অ্যাক্সেস টুল বার, এইগুলি আমরা বানাতে পারি, তার মানে এখানে নিয়ে আসতে পারি, এখান থেকে ডিলিট করে দিতে পারি, ওকে। সবকিছু ডিলিট করা যায়, এই মেনু টেনু এগুলো আপনি নিজে বানাতে পারবেন, যখন কাজ জানবেন আমরা শিখবো এগুলি সব, ওকে। এই যে জিনিসগুলোর নাম আমি বললাম, সেই জিনিসগুলোর নাম আমি আরেকবার দেখাচ্ছি আপনাকে। দেখেন এখানে এই যে এটাকে বলা হয় টাইটেল, ওকে। এটা কি কি বলা হয়? টাইটেল, TITL, টাইটেল বার, এটা হলো টাইটেল বার, মনে থাকবে, ওকে। আমরা তারপরে যাচ্ছি, এটার নাম কি? এই যে এটার নাম হচ্ছে গিয়ে এই যে এটার নাম হচ্ছে গিয়ে আমরা বলতে পারি এখন, এটার নাম কি? মেনুবার, ঠিক আছে, MENU, মেনুবার, মেনুবার আমরা জানি, ওকে। এই যে এটার নাম হচ্ছে রিবন, এটাকে ধরেন, এটাকে ধরে এইখানে নিয়ে আসেন, এইখানে লিখে আমরা টিপে দিয়ে এখানে লিখব RIBBO, এটার নাম হলো রিবন, ঠিক আছে, রিবন। তারপরে এই যে এখানে A1 আছে, এটার নাম হচ্ছে গিয়া নেম বক্স, আমরা এখানে যাব এখান থেকে, তারপরে এটার থেকে ধরে নে এখানে দেই, দেখেন এটার নাম কি? নেম বক্স বলতে পারেন, এটার নাম কি? নেম বক্স।
মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটার নাম হচ্ছে নেম বক্স, এইটার নাম হচ্ছে ফর্মুলা বক্স। এখানে ওকে আমরা আগে এটাকে ধরে নিয়ে আসি, এই যে এটাকে নাম হচ্ছে, ওরে বাবারে হচ্ছে কি না, এটাকে ধরি, ধরে এখানে নিয়ে আসেন, তার নাম হচ্ছে ফর্মুলা বক্স। ওকে এগুলো আপনারা জানেন, ঠিক আছে, মোটামুটি আইডিয়া হয়ে গেছে, কাজ করতে করতে সবগুলির নাম জানা হয়ে যাবে। ওকে তো এটা নিয়ে আর সময় নষ্ট করছি না, আপনারা এগুলি জানেন একেবারে বেসিক, তবে এটা একদম নতুনদের জন্য অনেক দরকার, ঠিক আছে। ওকে আমি এখান থেকে বেরিয়ে আসলাম। ওকে বেরিয়ে এসে আমাদের প্রশ্ন চলে গেলাম, দেখি কি আছে, ইন্ট্রোডিউস টাইটেল, ঠিক আছে, মেনু, রিবন, কুইক অ্যাক্সেস টুলবার আমাদের চেনা হয়ে গেল, ইন্ট্রোডিউস ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, ওকে টপ মেনুতে আছে, হ্যাঁ, এটা পরিচয় করার কিছুই নেই, একদম সিম্পল জিনিস। ওকে আমাদের টপ মেনুতে আছে অলরেডি, দেখেন এই যে এগুলি তো বলছিই না, ফাইল, হোম, ইনসার্ট, দেখেন এখানে ফাইলে ক্লিক করলে এক ধরনের আসবে, এই ধরনের চলে আসছে, ঠিক আছে, এখানেও পরিচয় করার বিষয় আছে, হোমে ক্লিক করলে এরকম আসবে, ইনসার্টে ক্লিক করার পরে দেখেন ইনসার্টের জিনিসগুলো চলে আসবে, পেজ লেআউটে যান, পেজ লেআউটে অনেক ফাংশন আছে, আমরা একটা একটা করে শিখব, ফর্মুলাতে যান, অনেক ফর্মুলা আছে, এগুলো আমরা শিখব, ডেটাতে যান, ডেটাতে অনেক ধরনের কাজ আছে, এগুলি আমরা শিখব, রিভিউতে অনেক কাজ আছে, এগুলি আমরা শিখব, ভিউতে যাবেন, এগুলি আমরা শিখব, ডেভেলপারে আছে ম্যাক্রোর কাজ, সেটা আমরা যদি সময় থাকে, কেউ যদি ইন্টারেস্ট হয় যে এক্সেল দিয়ে আপনি সফটওয়্যার বানাবেন, তাহলে আমরা ডেভেলপারে যাব, ঠিক আছে, আর যদি মনে করুন যে না এত যাওয়ার দরকার নেই, তাহলে এটুকু শিখতে পারেন আপনাদের ইচ্ছা। ওকে দেন এই যে জিসিজেড, দেখেন একটা মেনু, এটা বানাইছি আমরা, এখানে নিজেরাই বানাইছি, আমরা বানাইতে পারি এই মেনুগুলি, আমরা বানাতে পারবো নিজেরাই, কোনো সমস্যা হবে না, হ্যাঁ। ওকে তো এই জিনিসগুলো আমাদের পরিচয় হয়ে গেল। ওকে প্রশ্ন 3 নম্বর পর্যন্ত আমাদের হয়ে গেল, কিন্তু রিভিউ, ভিউ, ডেভেলপার, টুল নেম, বক্স, ফর্মুলা আমাদের এটাও হয়ে গেল। এখন সিলেক্ট শিট, শিট ক্রিয়েট, দেখেন এটা বলতেছি শিট মানে আপনি শিট জানেন কিনা, ক্রিয়েট শিট, শিটটাকে ক্রিয়েট করা, কালার শিট, টেপস, রিনেম শিট, এটা আমরা জানি, তারপর আমি দেখাচ্ছি, হ্যাঁ, এই প্রশ্নগুলো সব আপনার কাছে থাকবে, প্রশ্ন ধরে ধরে, প্রশ্ন ধরে ধরে আপনাকে শিখবেন, শেখার পরে আপনি যেটা পারেন না সেটা আমরা শিখবো, ঠিক আছে। ওকে শিট দেখবো, ক্রিয়েট শিট দেখবো, শিটের কালার কিভাবে দিতে হয় দেখবো, শিট টেপস, রিনেম শিট কিভাবে করে সেটা আমরা দেখবো, ঠিক আছে, একেবারে সিম্পল জিনিস। দেখেন এটা হচ্ছে শিট, এই যে শিট 1, শিট 2, শিট 3, শিট 4, এই যে এরকম এরকম করে আমরা অনেক শিট বানাতে পারবো, তবে নর্মাল একটা লিমিটেড টাইম হচ্ছে 255, 255টা বানাইতে হবে, কিন্তু আপনার হার্ড ডিস্ক বা মেমোরি যদি জায়গা থাকে আপনি কাজ করার জন্য, কিন্তু 255টা শিট লাগে না, বড় জোর 10টা, 5টা, 20টা শিট হলে এনাফ। ওকে এখন এই যে এখানে এটাকে ডাবল ক্লিক করার সাথে সাথে আপনি নাম দিতে পারবেন, ঠিক আছে, এই টু এম ই হোম আমি নাম দিলাম, ঠিক আছে, যাতে নাম দিতে পারবেন, যেন হোম একটা নাম দিলাম, তারপরে আপনি কি করতে পারবেন, এটাতে কালার দিতে পারবেন, রাইট ক্লিক, ট্যাব কালার, এই দেখেন রেড কালার হয়ে গেছে, তাই না, আমরা এরকম নাম দিয়ে দিয়ে একটা, এটা একটা শিট, এটা একটা শিট, ঠিক আছে। এখন এই যে হোম আসলাম, হোমের মধ্যে পুরো শিটটাকে যদি আমি কালার করি, দেখেন এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে আপনার কালার ব্যাকগ্রাউন্ড আছে না, এখান থেকে ক্লিক করেন, দেখেন আপনার শিটটা কালার হয়ে গেছে, ঠিক আছে, এবার আমরা শিটকে কালার করতে পারি, ঠিক আছে, ট্যাব নাম রিনেম করতে পারি, ঠিক আছে, ট্যাবের নাম দিতে পারি, শিফট দিতে পারি, জাস্ট এটি পরিচয় করার জন্য আপনাদের এই প্রশ্নটা ছিল। ওকে রিনেম কিভাবে করতে পারি সেটা দেখালাম। ওকে টোটাল রো এন্ড টোটাল কলাম অফ নাম্বার, প্রশ্ন হচ্ছে, গুড কোশ্চেন, এই যে এখানে কলাম আছে না, কলাম এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে কতগুলি কলাম আছে আর কতগুলি রো আছে, এটা আপনি সহজে আপনি এখান থেকে জানতে পারবেন, ঠিক আছে, কন্ট্রোল
ডাউন অ্যারো ক্লিক করার সাথে সাথে এই যে এখানে চলে আসে এই সংখ্যাটা হচ্ছে কি আপনার যে এরকম 10 লক্ষ, ঠিক আছে, তারপরে 10 লক্ষ কত, 48,000, 48,000, তারপরে কত, 76, 76, ঠিক আছে। এই যে এটা দেখেন, আমি জুম করে দেখাচ্ছি, এই 10,48,500, এখানে 5 হবে, 5 5 হবে, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম কতগুলি শীট, আমরা পেয়ে গেলাম তাই না, 10,48,000। ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে 10,48,573 হইল রো নাম্বার। ওকে, দেন কলাম কয়টা আছে, এ বি সি ডি ই, এবং গুনতে গুনতে কত পর্যন্ত যাব, এত তো যাওয়া যাবে না, কন্ট্রোল তারপরে রাইট অ্যারো ক্লিক করেন, দেখেন এক্স এফ ডি, এক্স এক্স এফ ডি, হ্যাঁ এটা হচ্ছে কলাম, কিন্তু বুঝতেছেন না হয়তো তাই না, এটা হচ্ছে 16,000, ঠিক আছে, 16,300, আই থিঙ্ক 84, এরকম এরকম এইটার মানে, ঠিক আছে, এটার মানে হচ্ছে এটা, তার মানে 16,000 কত, 348টা কলাম আছে। ওকে, আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব, কন্ট্রোল এই যে কন্ট্রোল লেফট এরো আবার কন্ট্রোল আপ এরো, দেখেন আমরা আগের অবস্থায় চলে আসছি, ঠিক আছে, ভেরি গুড। দেন এই যে দেখেন, এই যে এরকম 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 ঘরগুলো আছে যে না, প্রত্যেকটা ঘর এরকম কতগুলি ঘর আছে, ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করে কি বলবেন, ঠিক আছে। এখন আমাদের রো এর সংখ্যা হচ্ছে 10,48,573 তাই না, এরকম একটা কিছু, সরি, ওকে। দেন কলামের সংখ্যা হচ্ছে গিয়ে 16,400 না 300, জানি বলছিলাম 384 এরকম, ঠিক আছে, এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম। এখন আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করতে পারি ইজিলি, ইকুয়াল এটা লেখেন, বাস একটা প্লাস চিহ্ন দেন, আবার এটাতে ক্লিক করেন, দ্যাটস ইট, একটা এন্টার করেন, আমার সংখ্যাটা বেরিয়েছে, তাই না, সরি আমি প্লাস দিব কেন, ভুল হয়েছে, গুণ করতে হবে তো, ওকে, এটাতে একটা সমান দিবেন, হ্যাঁ সমান দিয়ে এটাতে ক্লিক করবেন, তারপরে এটাকে গুণ করব, এই যে এটা দিয়ে, ঠিক আছে। এখন গুণ করার সাথে সাথে আমাকে কত আসছে দেখেন, সে বলতেছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ইট মিন্স আপনার হচ্ছে গিয়া 1,717 কোটি, 98 লক্ষ, 98,69,184 ঘর আছে এখানে, ঠিক আছে, 1,717 কোটি, 98,69,184 ঘর আছে এখানে, ঠিক আছে। তাহলে আমরা জেনে গেলাম কি কি আছে, কতগুলি রো আছে, কতগুলো কলাম আছে, কতগুলো ঘর আছে, ঠিক আছে। এখন আর কি বাকি থাকে, এখন হলো এরকম কতগুলো শীট আছে, এরকম কতগুলো শীট আছে, এই যে প্লাসের পর দেওয়ার পরে ওপেন হচ্ছে, ওপেন হচ্ছে, ওপেন হচ্ছে, তাই না, এরকম কতগুলো শীট আছে, সোজা কথা 255 ডিফল্ট। এখন যদি আপনি আরো বানাইতে চান, আপনার কম্পিউটার মেমোরিতে যদি জায়গা থাকে, কারণ
255টা শিট যখন কেউ ফিল আপ করবে, বিশাল বড় ব্যাপার। একটা শিটেই তো কত কিছু লেখা যায়, তাই না? তো এই হলো আপনার সিনারিও, এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং আপনাদের জন্য অনেক 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 দরকার এটা জানা রাখা। যারা স্টুডেন্ট তাদের ইন্টারভিউতে এটা জিজ্ঞেস করতে পারে, কতগুলি রো আছে, কতগুলো কলাম আছে, কতগুলো সেল আছে এক্সেল শিটে, কতগুলো কি আছে শিট আছে। এক কথা বলবেন, 10,48,574টি রো, 16,384টি কলাম, আর 1,717 কোটি, 98,69,184টি সেল আছে, আর 255টি শিট আছে। এটা হচ্ছে বাই ডিফল্ট। ওকে ওকে, আমাদের প্রশ্ন ডান। নেক্সট কোশ্চেন যাচ্ছি। ওকে, আমাদের কি হয়েছে, টোটাল রো এন্ড টোটাল কলাম ডান, টোটাল শিট ডান এবং সেল ডান। ঠিক আছে, পরীক্ষাতে জিজ্ঞেস, এগুলো তো এই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষা দিতে হবে। সো এটা জাস্ট খালি আপনি দেখলে হবে, ভিডিও ডাউন করে ইউটিউবের ভিডিও অন করে খালি দেখেন, এমনি মন মস্ত হয়ে যাবে। ওকে, মোভ সেল রো এন্ড কলাম, মোভ সেল রো এন্ড কলাম কিভাবে মুভ করতে হয়। ঠিক আছে, এই যেমন এইটা, এটাকে আমি এখান থেকে সরাবো, এই যে এখানে ধরেন, এইখানে নিয়ে আসেন, কোনো ব্যাপার না। কিন্তু ধরার সময় একটা সিস্টেম করতে হবে, এখানে ক্লিক করছেন তো, এই যে দেখেন চারদিকে যখন এরকম এরো চিহ্ন হবে, তখন শিফট লেফট বাটন চাপ দিয়ে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এই যে মুভ করতে হবে, এইভাবে যে কোনো লেখা, যে কোনো ডেটা, যে কোনো টেবিলকে মুভ করা যায়। নেক্সট কোশ্চেন। ওকে, ঠিক এরকম ভাবে কলাম যে সেল, এই যে এটা এটাকে ধরবেন, ধরে এই যে কোনো জায়গায় আপনি মুভ করে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, চলে যাবে। কিভাবে বুঝেন না, এই যে দেখেন, এটাকে আমি কালার করি রেড করলাম। হ্যাঁ, এখন এইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সি সহ যাবে না, এটা যেইখানে রাখবো তার নাম ধারণ করবে। ঠিক আছে, এটা কিন্তু সি সহজে চলে যাবে এমন না, কারণ আমি তো এটা নিব অন্য জায়গায়। এটাকে এইভাবে ধরবেন, ধরে এই যে এখানে নিয়ে আসেন, জিতে নিছি, এইচ এ নিছি, দেখেন এটা কালার হয়ে গেছে এইচ, যেখানে নিবেন সেইখানে, কিন্তু এইখান থেকে চলে গেছে। ঠিক আছে, এরকম ভাবে আপনার রো কলাম সব আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আপনি মুভ করতে পারবেন। দেখেন এটাকেও যদি কালার করি, এই রোটাকে কালার করলাম, আপনাকে সিলেক্ট করতে হবে, তারপরে এই যে ধরার পদ্ধতি আছে, এটাকে উপরে নিয়ে যান, কোনো সমস্যা নাই। ওকে, আমরা মুভ করতে পারি, ভেরি গুড। ডিজাইন কলাম রো এন্ড সেল, ডিজাইন কলাম রো এন্ড সেল, কোনো ব্যাপার না, একেবারে সিম্পল জিনিস। আমরা যে কোনো, যেমন এটাকে ডিজাইন করা কোনো ব্যাপার হলো, এখানে এইটুক করা মানেই আপনি ডিজাইন করছেন। এটা আমি কলাম ডিজাইন করতে পারি, আবার এইভাবে ক্লিক করে এখানে যখন আপনি ক্লিক করবেন, তার মানে কি আমি ডিজাইন মানে কালার করা বিভিন্ন ধরনের, এটা তো জানিনি। ওকে, কোশ্চেন নাম্বার ডিজাইন করা আমাদের হয়ে গেল, 9 নাম্বার কোশ্চেন কমপ্লিট। কমেন্টস ইন এসএল, ওকে, আপনি কিভাবে কমেন্ট করে রাখবেন। ওকে, কমেন্ট করার জন্য মনে করেন আপনার একটা এক্সেল শিট আছে বড়। ঠিক আছে, কিরকম শিট আছে দেখাচ্ছি আমি, শিট তো এখন এখানে আছে আমার, আমাদের প্র্যাকটিস শিটটা ওপেন করি, তাহলে বুঝতে পারবেন। ওকে, কম্পিউটার প্রোগ্রাম, আমাদের অফিস মাস্টার, তারপরে এক্সেল, তারপরে প্র্যাকটিস শিট, এখানে ওপেন করলাম এটা। হ্যাঁ, পরে আমি দেখাইতেছি কিভাবে আপনি কমেন্ট করে রাখবেন। এখন দেখেন এই যে একটা মার্কশিট, ঠিক আছে, আমরা জিপিএ গ্রেড এগুলো সব বার করছি, হ্যাঁ, বের করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে একটা ছেলে মনে করেন সে এ প্লাস পাইছে, এই যে এই জায়গায় এ প্লাস পাইছে, তারপরে এখানে এ প্লাস পেয়ে একটা সাবজেক্টে মনে করেন এখানে সে একটা সাবজেক্টে সাপোজ মনে করেন সে পাইছে 29। হ্যাঁ, আমি এখানে 29 দিয়ে এন্টার দিলাম। ঠিক আছে, ওকে, এখন এই যে 29 দিলাম, দেওয়ার পরে সে এখন কি করলো, ফেল হয়ে গেল, কারণ সে
পাইছে এ প্লাস হিসাবে, কিন্তু তার যে নাম্বার 82% মনে করেন টোটাল নাম্বার, সে পাইছে কত 82 দেওয়ার পরে সে এ প্লাস পাইছে, জিপিএ পাইছে, কিন্তু এত ফেল, জিপিও পাওয়ার পরেও সে ফেল করছে, কারণ একটা সাবজেক্টে সে 33-এর কম পাইছে এক। এখন এইখানে কনসিডার করার জন্য বোর্ড কমিটি হয়তো করতে পারে, তখন এইখানে এক্সেল শীট স্কুল থেকে তার একটা কমান্ড লিখে দিতে পারে। কিভাবে লিখবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে এইখানে দেখেন নিউ কমেন্ট, এই যে এরকম আসার পরে ক্লিক করার পরে এরকম একটা ঘর আসবে, ঠিক আছে, স্টার্ট কনভারসেশন অর কমান্ড, ঠিক আছে, মোহাম্মদ সেলিম মনে করেন এরকম আসছে। এখানে আপনি হয়তো স্কুল থেকে বলতে পারে প্লিজ, হ্যাঁ, যেমন মনে করেন লেখা থাকতে পারে প্লিজ, কি লিখতে পারি, প্লিজ কনসিডার, প্লিজ STUDENT স্টুডেন্ট, এরকম কিছু থাকতে পারে। হ্যাঁ, থাকার পরে পোস্ট কমেন্ট কন্ট্রোল ওকে দিয়ে এন্টার দিতে পারেন, ওকে এখানে ক্লিক করেন, প্লিজ কনসিডার দিস স্টুডেন্ট, ওকে। এখানে অনলাইনে থাকার পরে রিপ্লাই আসবে, অনেক কিছু আসবে, ঠিক আছে, ওকে। এখন দেখেন এখানে 360° আপডেট ভার্সন, এর জন্য একটু অ্যাডভান্স করে দিয়েছে। আপনাদের সিস্টেমে একটা সাদা নোটপ্যাডের মতো আসবে, হ্যাঁ, ওই নোটপ্যাডে লিখবেন প্লিজ কনসিডার। এখন যখনই আমি এইখানে দেখেন এই জায়গায় যাব, এরকম একটা কি আসবে, একটা মেসেজ আসবে, মেসেজটা কিন্তু দেখা যাচ্ছে না, এই দেখেন প্লিজ কনসিডার দি স্টুডেন্ট, যেটা লিখে রাখেন এটা নেই, তখন এইখানে এই যে একটা দাগ দেখা যাচ্ছে এটাই কমান্ড, হ্যাঁ, এটাতে কমান্ড আছে, এটা যে কেউ এক্সেল শীট জানে সে বুঝতে পারবে, ঠিক আছে। এই যে এখানে নেওয়ার সাথে সাথে এটা চলে আসবো, এমনি কিন্তু নর্মাল কিছু বোঝা যাচ্ছে না, নর্মাল, এটা হচ্ছে কমান্ড। এটাকে দিতে হয় কিভাবে, রাইট ক্লিক, নিউ কমান্ড, এই যে কমান্ড, ডিলিট কমান্ড আছে, আপনি আবার এডিট কমান্ডও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন এই যে আপনার ফরমেট সেল, রিপ্লাই টু কমেন্ট দরকার নাই, রিপ্লাই মনে করেন এখানে একটা রিপ্লাই দিয়ে দিবে, অটোমেটিক পেয়ে যাবে, রিপ্লাই টু কমান্ড করলে এখানে রিপ্লাই, ওকে, মনে করেন বোর্ড অথরিটি, ওকে কমান্ড, ওকে ওই উইল চেক, এরকম লিখে দিল, ঠিক আছে, দেওয়ার পরে ওকে উইল চেক, মনে করেন এই যে কমান্ড গুলো ব্যাকগ্রাউন্ড শিটের ব্যাকগ্রাউন্ডে কমান্ড গুলি হচ্ছে একটা বিশাল বড় শিটের মধ্যে, এরকম কিন্তু আপনার মনে করেন ম্যানেজারের কাছে, ম্যানেজারের শিটটা দেখলো, আপনি ডাইরেক্ট ম্যানেজারের বলার দরকার নাই, একটা এমপ্লয়ির প্রবলেম এরকম করে কমান্ড লিখে রেখে দিবেন, আপনি ওই শিটটা যখন আবার দেখবেন তখন দেখবেন আপনার ওইখানে ম্যানেজারে কমান্ড করে দিছে, যে বলে হ্যাঁ ওকে তাকে এটা কনসিডার করে দিয়ে দাও, এরকম কিছু হতে পারে, এটা হচ্ছে কমান্ড, ঠিক আছে, আপনি কমান্ড লিখতে পারেন যে কোনো জায়গায়, ওকে। আপনাদের এখানে কিন্তু এরকম সাদা একটা জায়গা খালি একটা কাগজের মতো আসবে, তখন ওইটাতে লিখবেন কোনো একই জিনিস, একটু আপডেট ভার্সন এটা, তো এই জন্য আপনাদের আপডেটটা দেখাচ্ছি, কারণ আপনাদের ভবিষ্যতে গেলে লাগবে, যারা স্টুডেন্ট তাদের তো আরো, কোনো অফিসে জব করলে মনে করেন আপনার এই আপডেট ভার্সনটা লাগবে, এটা লাগবে লাগবে লাগবে, আপডেটের কাজ করতে হয়, লাইফ আপডেট, সুতরাং মানুষ আপডেট, দিন দিন সবকিছু আপডেট হচ্ছে, সুতরাং কম্পিউটারও আপডেট হচ্ছে, কাজও আপনাদের আপডেট হতে হবে, শিখতে হবে, আপডেট করতেই হবে, ওকে। দেন আমরা যাচ্ছি নেক্সট কোশ্চেন, আমার মনে হয় 10টা কমেন্ট ইন সেল, 10টা প্রশ্ন, 10টা 10টা করে একটা ভিডিও বানাই তাহলে সুন্দর হবে, হ্যাঁ, তারপরে যাব, 10টা 10টা করে করলে কয়টা আছে আমাদের এখানে, মনে করেন কত, 160, 160টা প্রথম থেকে, তো 160টা যদি হয় তাহলে 16, মানে 10টা করে 16 দিনে 16টা ক্লাস নিলে আমাদের কি হবে, এক্সেল অ্যাডভান্স কমপ্লিট হয়ে যাবে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, এই পর্যন্তই, আজকে পরের ভিডিওতে আবার 11 থেকে শুরু করবো, ঠিক আছে, ওকে বাই।